আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো তো আজকে ষোলো ডিসেম্বর আদিয়ার বার্থডে তো ভিডিওটা আমি দিব আঠারো তারিখে কারণ আজকে আর দিতে পারবো না তো দেখো আদিয়ার জন্য আদিয়ার ফ্রেন্ড চলে আসছে আগেই বলেছি কাউকে বলিনি কিন্তু ওরাই এসেছে তো এই কুটকুটিটা ওর নাম রুকাইয়া ও আমাদের বাসায় প্রথম আসলো আজকে এর আগে ওকে হসপিটালে আর বাসায় দেখতে গিয়েছিলাম আর ও আজকে আমাদের বাসায় এসেছে আদিয়ার বার্থডের উপলক্ষে তো ওরা তিন ফ্রেন্ড একসাথে বসে আছে রুকায় অবশ্য ঘুমিয়ে যায় তো অনেকক্ষণ দেখো তিনটা বার্থডে তারপরে তিনটা মিলে একসাথে বসে আছে ফোন নিয়ে তো আমি এখন ভিডিও করছি দেখে ফোন মাহাদি রেখে দিয়েছে আর তো ওই দুইটা তো ফোন দেখছে তো এই হচ্ছে আদি এর বার্থডের কেক সিম্পল একটা কেক এনেছি তত তো বলেছি আয়োজন করব না জাস্ট বাচ্চার খুশির জন্য তোরাই এই যে তিন বন্ধু তিন বন্ধু মিলে ভিডিও দেখছি আমরা অবশ্য অপেক্ষা করছি আদিয়ার বাবার জন্য ও এখনও আসে যার কারণে অপেক্ষা করা সকাল থেকে মন খারাপ ছিল কারণ কেউ আসেনি আসলে কাউকে বলবো না বলি নাই আসব কিভাবে। তা এখন ও কেক কাটছে আদিয়ার বাবা চলে এসেছে আদিয়ার এটা নবম বার্থডে তো ও এখন কেক কাটবে সেই সময়টা চলে এসেছে তো ওর ফ্রেন্ডরা আসছে ওরা সারপ্রাইজ দেওয়ার জন্য তো এখন আমরা কেকটা কাটবো কেকটা কাটার পরে আমরা এই তো হ্যাপি বার্থডে হয়ে গিয়েছে সবাই তালি দিচ্ছে আমি আর দেখাতে পারলাম না আমাকে কারণ আমি তো ভিডিও করছি তা এখন আদিয়ার বাবার আদিয়া কেকটা কাটছে কেক কেটে দুজনে খাইয়ে দিবে আসলে আমি এর আগে এক ভিডিওটা আপলোড দিয়েছিলাম তো ভিডিওটা আমার ডিলিট করতে হয়েছে পাকিস্তানি ওই মহিলার কারণে কারণ ওই মহিলাটা দেখেছে আমি ভিডিও করেছি কিন্তু তখন কিছু বলে নাই এখন আপলোড দেওয়ার পরে আমাকে বলছে যে ভিডিওটা ডিলিট করার জন্য যার কারণে আমার ভিডিওটা নষ্ট হয়ে গেল আর আমার মনটাও খারাপ হয়ে গেল। বাচ্চার বার্থডে বলে কথা আসলেও খুব মনটা খারাপ হয়েছে কেন এরকম করলো কারণ ও জানে আমার ইউটিউব চ্যানেল আছে তো ওরা মজা করছে অনেক খারাপ মানুষ থাকবেই আশেপাশে এখন মন খারাপ করে লাভ নাই ভালো ভালো জিনিসে খারাপ মানুষ সব সময় কষ্ট দিবে এটাই নিয়ম যাই হোক তো এখন কেকটা কেটেছে আমি ওর মেয়ের ছবিটা ডিলিট করতে পারি কারণ ওর মেয়ে আমার মেয়ের মাঝখানে ওর ছবিটা চলে এসেছে যার কারণে আমি ওর মুখে স্টিকারটাও দিতে পারছি না আমার একটা ভিডিও অলরেডি ডিলিট হয়েছে যার কারণে আমি এটা ডিলিট করতে পারছি না কারণ এটা একদম সুন্দর একটা মুহূর্ত কেক কাটার সময় মাঝখানে থাকলে তো আর কিছু করার নাই যার কারণে আমার আজকে ভিডিওটা পুরাই খারাপ হয়ে গেল মেটার বার্থডে অনেক সুন্দর করে উইশ করেছিলাম তো ওরা মজা করছে মন খারাপ হলে কিছু করার নাই তো প্রথম ভিডিওটা খুব ভালো ছিল যার কারণে এখন আবার ভিডিও করতে হচ্ছে ভাগ্য ভালো আমি ডিলিট করি নাই নয়তো আমার পুরো ভিডিওটাই চলে যেত যাই হোক ওর বাবা ওকে গিফট দিচ্ছে একটা স্বর্ণের চেন দেখিয়েছিলাম যে জয়ালুকাশ থেকে কিনেছি তো মাহাদিও এসেছে মাহাদিও আদিয়াকে একটা গিফট দিবে তো মাহাদি প্রিপারেশান নিচ্ছে আদিয়ার জন্য গিফট এনেছে এই যে বার্থডে গার্ল আমি এই ড্রেস কিনে দিয়েছি শার্ট কারণ ফ্রক আদিয়া পরতে পারে না তিনটা শার্ট কিনে দিয়েছি একটা পরেছে তো মাহাদি চেন এনেছে গোল্ডের চেন তো ওইটাই আদিয়াকে পরিয়ে দিবে তো লজ্জা পাচ্ছে ছোটোবেলার স্মৃতিটা থাকবে তাই পরিয়ে দেওয়া তো আমি বলেছি ঠিক আছে পরিয়ে দাও ছোটোবেলার স্মৃতিটা থাকবে বড় হয়ে দেখতে পারবে তো ওরা অনেক মজা করলো আমরা সকাল থেকে ওয়েট করছিলাম সকাল থেকে মনে করেছিলাম সকালে কেউ আসবে কিন্তু সকালে কেউ আসে নাই ওরা সন্ধ্যা সময় এসেছে ওরা আরও আগে রওনা দিয়েছিল কিন্তু অনেক জ্যাম আজকে ন্যাশনাল ডে বলে কথা তো হলো বার্থডে গার্ল তো ওরা হাসছে মজা করছে তো আমরা এখন চলে এসেছি আমরা আবার ওদের বাসায় চলে এসেছি ওদের দেওয়ার জন্য কারণ অনেক রাত হয়ে গিয়েছিল যার কারণে এখন ওদের দিয়ে আসছি কারণ ওর বাবা ওদের দিয়ে যেতে যেতে দুই ঘন্টা লেগে গিয়েছিল আর আমরা এখন দিয়ে দিয়ে গেলাম ওদের মানামা এসেছি তো ওদের বাসায় আসলাম আবার আমরা রাতের একটা বাজে এখন অনুষ্ঠান পার্টি টার্টি শেষ আর এখন আমরা আমরাও চলে যাব এখন এখন আমরা রাস্তায় চলে এসেছি এই দেখো সাজিয়েছে খুব সুন্দর করে খুব সুন্দর করে সাজিয়েছে সবকিছু সুন্দর লাগছে অনেক আমরা এখন রাস্তায় আছি ওদের দিয়ে চলে এসেছি এখন আমরা রওনা দিলাম বাসার উদ্দেশ্যে তো এখন আমরা বাসায় যাব আর দেখো ন্যাশনাল ডে বলে কথা সকালে বের হওয়ার কথা ছিল কারণ যদি ফায়ার দেখতে যেতাম তাহলে আমাদের দুইটা সময় বের হতে হতো যেতে যেতে ছয়টা সাতটা বেজে যেত যদি ওই জায়গা মতো পৌঁছাতাম এত জ্যাম থাকে তো আমরা আজকে এইবারও মিস করলাম যেতে পারিনি বাইরে আর এখন ওদের দিয়ে আমরা আমাদের বাসার রাস্তা দিয়েই যাচ্ছি বাসায় চলে আসছি তো এই ছিল আজকে আমাদের ছোটোখাটো আয়োজন আসলে ভিডিওটা অনেক বড় ছিল অনেক অ্যারেঞ্জমেন্ট ছিল মোটামুটি তো যার কারণে ওই পাকিস্তানিটা ছিল দেখে আমি ভিডিওটার প্রত্যেকটা ভিডিওর ভিতরে ওই মহিলাটা ছিল যার কারণে আমার কাটতে হয়ে আমার অনেক ছোট হয়ে গিয়েছে আমার খুব সুন্দর ভিডিওটা নষ্ট হয়ে গিয়েছে যাই হোক তো আমাকে তখন বললেই পারতো যে আমি ভিডিও দিতে পারবো না আর তখন কিন্তু আমি জানে আমার ইউটিউব চ্যানেল আছে কিন্তু আমাকে একটা বারও বলে নাই যে আমাকে উঠায়ও না আমার প্রত্যেক ইম্পর্টেন্ট ভিডিওটার ভিতরে ভিতরে চলে আসছে একটু পর আমার খুবই মন খারাপ আপসেট তো সবাই ভালো থাকো যে যেখানে থাকো সুস্থ থাকো নিজে ভালো থাকো সবাইকে ভালো রাখো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক দাও কমেন্ট করো শেয়ার করো আর আমরা মেয়েটার জন্য সবাই দোয়া করো আর স ও যেন সবসময় ভালো থাকে মানুষের মতো মানুষ হতে পারে সব বাবা মার বাচ্চার জন্যই অনেক দোয়া শুভকামনা আর যারা যারা সবসময় আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো সবার জন্য রইল শুভেচ্ছা ভালোবাসা আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক দাও কমেন্ট করো শেয়ার করো তো আজকের এই আয়োজন ছোটোখাটো আয়োজনটা ছিল আর এনজয় করেছে বাচ্চারা অনেক খেলেছে অনেক ওরা বেশি এনজয় করেছে এটা সফিটাল হোটেল আমাদের বাসার একদম সামনে সফিটাল হোটেল অনেক বিশাল বড় এটা অনেক ফেমাস একটা হোটেল বাহারাইনে অনেক সুন্দর করে সাজিয়েছে আর এটার ভিতরে অনেক অনুষ্ঠান হচ্ছে তো এখানে আসলে বাঙালি পাকিস্তান ইন্ডিয়ান অ্যালাও না যার কারণে এটার ভিতরে আমরা যেতে পারবো না এখানে টিকিট দিয়ে ঢুকতে হয় আর হচ্ছে মোটামুটি মোটামুটি না অনেক এক্সপেন্সিভ যার কারণে এটাতে আমরা যেতে পারি না যেহেতু অ্যালাও নাই কিছু কিছু দেশের তা আমরা বাসায় চলে আসছি অলরেডি এটা আমাদের বাসার একদম সামনের রাস্তা এই সফিটালের রাইট সাইডে ঢুকলে একটু ভিতরে গিয়েই আমাদের গার্ডেনটা তা আমরা এখন গার্ডেনে যাচ্ছি তো এই ছিল আমাদের আজকের আয়োজন তো সবাই ভালো থাকো আমাদের চ্যানেলটা তো বারবারই বললাম সাবস্ক্রাইব করো লাইক দাও কমেন্ট করো শেয়ার করো আর হচ্ছে গিয়ে নিজে ভালো থাকো সবাইকে ভালো রাখো পাঁচ অক্ত নামাজা দেখো খোদা